দর্শক, মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন সিটিটিসি, আমরা শুনবো সেটি। উপজেলায় যে জঙ্গি আস্তানা সন্দেহে যে অভিযান পরিচালনা করা হলো আজকে পুলিশের পক্ষ থেকে এবং কাউন্টার টেরিজম ইউনিটের পক্ষ থেকে, এই অভিযান চার ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান শেষে এখন ব্রিফ করলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। এবং তিনি আমাদের যে তথ্য জানিয়েছেন যে তারা চার ঘন্টার সকল এখানে অভিযান পরিচালনা করেছেন কোনো ধরনের হতাহত ছাড়াই, এবং এখানে তারা তিনজন শিশু সহ মোট 13 জনকে আটক করতে সক্ষম হয়েছেন এবং কিছু বিস্ফোরক দ্রব্য এবং কিছু জিহাদি বই তারা এখান থেকে উদ্ধার করেছেন। এর পাশাপাশি তারা আমাদের জানিয়েছেন যে এটা একটা নতুন জঙ্গি সংগঠন, তাদের সংগঠনের নাম হচ্ছে ইমাম মাহমুদের কাফেলা। এবং তিনি আরো জানিয়েছেন আমাদের যে এই অভিযানের নাম তারা দিয়েছিলেন অপারেশন ফিল্ড সাইড, এবং পুলিশ জেলা পুলিশ এবং কুলাউড়া উপজেলা পুলিশের সমন্বয়ে এই অভিযান সফলভাবে পরিচালনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি জানিয়েছেন যে এই সংগঠনের সাথে আরো যারা যুক্ত রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে তাদেরকেও খুঁজ করে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থা নেওয়া হবে। তো সব মিলিয়ে এই ছিল মূলত অভিযানের যে প্রেস ব্রিফিং এ যে বক্তব্য সিসিটিভির পক্ষ থেকে বলা হয়েছে। এবং এছাড়া আমাদের সহকর্মী আব্দুর রব যুক্ত হয়েছিলেন আমাদের সাথে টেলিফোনে। মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন সিটিটিসি, এবং সেই প্রসঙ্গে জানিয়েছেন আমাদের সহকর্মী সেখানে কি হয়েছিল অভিযানে।